বুকাজান মহকুমার পুরনি লাহোরজান আরক্ষী তহলদারি চকীর নিয়মিয়া নাকা তালাচীত এখন যাত্রীবাহী বাসর বৃহৎ পরিমাণের হেরোইন জব্দ। কার্বি আংলং জেলার অসম নাগাল্যান্ড সীমান্তত অসম আরক্ষীয়ে ড্রাগস বিরোধী অভিযান তীব্র রূপত অব্যাহত রাখিছে। বুকাজান মহকুমার পুরনা লাহোরজানের তহলদারি চকীর আরক্ষীয়ে নিয়মিয়া নাকা তালাচীত অভিযান চলায় ডিমাপুরের পর অহা এখন AS09AC417 নম্বরের এখন যাত্রীবাহী বাসর 25টা সাবুনের বক্সত লুকায় অনা অবস্থা 320 গ্রাম হেরোইন উদ্ধার করার লগতে এটা সরবরাহকারীক আটক করেছে। ড্রাগস সরবরাহকারীটির নাম অমর খান বলে জানিপরা গেছে। আরক্ষী সূত্রে জানিপরা মতে জব্দকৃত হেরোইনখিনির আন্তরাষ্ট্রীয় বজার মূল্য 2 কোটির অধিক হব বলে জানিপরা গেছে। সম্প্রতি ধৃত ড্রাগস সরবরাহকারীটুক খটখটি আরক্ষীয়ে অধিক তথ্য জানিবর বাবে জেরা অব্যাহত রাখিছে। বুকাজানের পর বিশ্বজিৎ দে রিপোর্ট, নিউজ দে আসাম।